আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহ আরবি ভাষায় মা শব্দটি কতগুলো অর্থে আসে সেই বিষয়টা আমরা আজকে দেখব প্রথমত হচ্ছে মা এই শব্দটি আল ইস্তিফামিয়া হয়ে আসে অর্থাৎ প্রশ্নবোধক শব্দ হিসাবে এটি এসে থাকে যেটাকে আমরা বলি ইস্তিফ হামিয়া মা ইস্তিফামিয়া মানে যেই মায়ের মাধ্যমে যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় যেমন কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তালা বলেছেন ওয়ামা তিলকা বিয়া মিনিকা বিয়া মিনিকা ইয়া মুসা হে মূসা তোমার হাতে এটি কি তাহলে এখানে যেই মা এই যে মাটা আমরা দেখতে পাচ্ছি এই মাটা হচ্ছে এখানে প্রশ্নবোধক মা ঠিক আছে এখানে প্রশ্ন করার জন্য এই মাটা ব্যবহার করা হয়েছে ওয়ামা তিলকা বিয়া মিনিকা বিয়া মিনিকা ইয়া মুসা হে মূসা তোমার হাতে এটা কী আচ্ছা দ্বিতীয় যেই মাটা আমরা দেখব সেটা হচ্ছে মা মাউসুলা মা মাউসুলা অর্থাৎ যেই মাটা ইসমুল মাউসুল হিসাবে ব্যবহার হয়ে থাকে ইসমুল মা ইসমুল মাউসুল হিসেবে ব্যবহার হয় যেই মাটা সেটি হচ্ছে এর উদাহরণ আমরা দেখি যে আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াল্লাদিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়াল্লাবিনা ওয়াল্লাদিনা ইউ অমিনুনা বি মা এই যে এখানে যে মাটা এই মাটা হচ্ছে আহ মা মা মাউসুলা ইউ মিনুয়া বি মা ইলাইকা অর্থাৎ যারা ইমান আনে কোন বিষয়ে বিমা মা ওই বিষয়ের প্রতি মা উনজিলা ইলাইকা যা আপনার নিকট অবতীর্ণ হয় তাহলে এখানে যে মাটা এই মায়ের অর্থ আমরা দেখতে পাচ্ছি যা হচ্ছে আর ইসমুল মাউসুলের অর্থই যা হয় তো আগে যে মাটা ছিল এটার অর্থ ছিল কি মা তিলকা হ্যাঁ উহা কী আর এখানে হইলো মা উনজিলা ইলেইকা যা আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে এটা হচ্ছে তাহলে মায়ের দ্বিতীয় প্রকার মায়ের তৃতীয় প্রকার হচ্ছে মা শরৎ মা শরতইয়া অর্থাৎ যে মাটা শর্ত হিসাবে আরবি ভাষায় ব্যবহার হয় এটা হচ্ছে মা শর্তইয়া যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তোমরা দুনিয়াতে তোমরা যাই করো না কেন আল্লাহ তালা তা জানেন তাহলে মা তফায়লু মিন খাইরিন এই যে এই মায়ের মধ্যে অর্থাৎ যদি তোমরা কোনো কিছু করো তাহলে সেটা আল্লাহ তালা জানবেন এইভাবে এই মাটার মধ্যে হচ্ছে আমরা শর্তের অর্থ পাচ্ছি তো শর্তের অর্থ পাচ্ছে এবং এটা এক ধরনের মৌসুল আবার প্লাস তার ভিতরে শর্তের অর্থ পাওয়া যাচ্ছে ও মা তাফায়লু মিন খাই নিন তোমরা যে কল্যাণকর কাজই করো না কেন ইয়া আলম হুল্ল আল্লাহ তালা তা জানেন মা এখানে শর্তের অর্থ দেওয়ার কারণেই কিন্তু তা তাফায়লু এর মধ্যে জজমের আরাব হচ্ছে হ্যাঁ এবং নুনুল এআরাবিটা পড়ে গিয়েছে জজমের আরবের কারণে আবার ইয়া আলাম হুল্ল এখানেও ইয়া আলাম জজমের আরাব আসছে এই মাটা শর্তের অর্থে আসার কারণে তাহলে এখানে আমরা এই মায়ের তৃতীয় প্রকার যেটা সেটা আমরা দেখলাম এরপরে মায়ের চতুর্থ প্রকার হচ্ছে মা তাুবিয়া মা তাুবিয়া তাুব শব্দের অর্থ হচ্ছে কি আশ্চর্যান্বিত হওয়া তাহলে মা তাজুবিয়া মানে এমন মা যেই মায়ের মাধ্যমে কোনো কিছু আশ্চর্য বোঝানোর জন্য ব্যবহার করা হয় যেমন মা আজমালা সামা মা আজমাল সামা আকাশটি কত সুন্দর ঠিক আছে মা আজমালা সামা আকাশটি কত সুন্দর এখানে যে মাটা এই মাটা হচ্ছে মা তাজুবিয়া যেটা ফালে তাজুবি শুরুতে ব্যবহার হয় যেমন মা আকবর কত বড় মা আসগারা কত ছোট। মা আহসানা কত সুন্দর এই ধরনের মা যেটা এটা হচ্ছে মা তাজুবিয়া এটা হচ্ছে মায়ের চতুর্থ প্রকার এরপরে মায়ের আরেকটা প্রকার হচ্ছে মা ইবহা মিয়া মা ইবাহা মিয়া অর্থাৎ যেটা আপনার কোনো কিছু অস্পষ্টতা বোঝানোর জন্য ইভাম শব্দের অর্থ হচ্ছে অস্পষ্টতা অস্পষ্ট কোনো বিষয়কে বোঝানোর জন্য যেই মাটাকে ব্যবহার করা হয় যেমন আমরা বলতে পারি যে যা আসিদুন লি আম রিম্মা যা আসিদুন আরেদ এসেছে লি আম রিম্মা মানে যে কোনো একটা বিষয়ের কারণে লি আম রিম্মা এই যে মাটা এই মাটাকে বলা হয় মা ইভামিয়া হ্যাঁ যেমন আনা আকুলু সাই আম্মা আমি যে কোনো জিনিসই খাবো কোন জিনিস এটা কিন্তু আমি সুনির্দিষ্ট করে বললাম না আমি এটাকে অস্পষ্ট করে রেখে অনির্দিষ্ট করে আমি বললাম যে যে কোনো জিনিস আমি খেতে পারি হ্যাঁ সেই আম্মা বা আনা আকরা আমি যে কোনো একটা কিতাব পড়বো কিতাবটা এখানে নির্দিষ্ট নয় অনির্দিষ্ট অস্পষ্ট করে আমি বললাম তো এরকম কোনো একটা জিনিসকে অস্পষ্ট করে বোঝানোর জন্য যে মাটা আনা হয় এটাকে বলা হয় মা ইভা যেমন যা আর অসিদ উল্লি আমরিম্মা আনা আকরা কিতাব আম্মা অথবা আনা আকুলু খুব জাম্মা আউ লাহ মা আউ লাবনাম মা যে কোন একটা জিনিসে হতে পারে তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মা মাসদারিয়া মা মা মাসদারিয়া অর্থাৎ যেই মাটা আপনার একটা ফেলকে মাসদারের অর্থে রূপান্তরিত করে এটাকে বলা হয় মা মাসদারিয়া যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাসু আমিনু তোমরা ইমান আনো কামা আম আনান্নাসু যেভাবে মানুষেরা ইমান এনেছে এখানে মানুষ দ্বারা সাবেকার উদ্দেশ্য তো এখানে আমানু আমিনু তোমরা ইমান আনো কামা আমানান নাস এই যে মাটা এই মাটা হচ্ছে এখানে মাই মাছ ঠিক আছে কামা আমানান্নাসু মানে এর দ্বারা উদ্দেশ্য হইলো আই কা ইমানিন নাসি ইমানিন্নাসি মানুষের ইমানের মতো ইমান আনো অর্থাৎ সাহাবাই মানুষ দ্বারা সাহাবাই উদ্দেশ্য মানে সাহাবাই কানামের ইমানের নেয় ইমান তোমরা আনো তাহলে এখানে যে মা আমানানাস এই মাটা পরবর্তী যে আমানা ফেল আছে এই ফেলটাকে মাসদারে রূপান্তরিত করে দিল ফলে কা মা আমানাস ইয়ানি কা নাসি ঠিক আছে তাহলে এখানে যে মাটা আমরা দেখলাম এই মাটা হচ্ছে মা মাসদারিয়া এরপরে আমরা সাত নাম্বারে যেই দুঃখিত আমরা সাত নাম্বারে যেই মায়ের মায়ের প্রকারটা আমরা দেখব। সেটা হচ্ছে মা নাফিয়া ঠিক আছে অর্থাৎ যেই মাটা কোনো জিনিস না করার জন্য না বোঝানোর জন্য আসে যেমন আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল অর্থাৎ নুয়া আলি সালাতামের সাথে তার কৌমের খুব কম লুকিয়ে মানে এনেছিল ওইটা আল্লাহ তালা বলছেন ওয়ামা আমা মাহু ইল্লা কলিল তাহলে এখানে যে মা আমানা এই যে ফেলে মা শুরুতে যে মা আটা আসলো এই মাটা হচ্ছে মায় নাফিয়া মা নাফিয়া ফেয়েলের শুরুতে আসতে পারে আবার এটা জুবলা ইসমিয়াকেও নফি করে দিতে পারে যেমন লাইসা রসিদুন হা দিরন রাশেদ উপস্থিত নয় এটাকে আমরা বলতে পারি মা রসিদুন হা দিরন যেটাকে বলা হয় মা বিমানা লাইসা ওই মা বিমাহা লাইসা যেটা হ্যাঁ এটাও কিন্তু মায় নাফিয়ারই অন্তর্ভুক্ত এরপরে আরেকটা প্রকার আছে যেটাকে বলা হয় মা কাফা মা কাফা কাফা শব্দের অর্থ হচ্ছে মা কাফাতুন আর কি কাফা শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বা কোনো কিছুকে ঠেকিয়ে দেওয়া তো এখানে মা কাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন মা যেই মাটা কোনো একটা আমেলের আমলকে ঠেকিয়ে দেয় কোনো একটা আমেলের আমল দেওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেমন ইন্না একটা হারফুল মুসাবিল ফাইল এটা তার পরবর্তী ইসিমের মধ্যে নসমের আরাব দেয় কিন্তু এই মাটা এসে দেখা যায় ইন্নার সেই আমল করার ক্ষমতাটাকে রহিত করে দেয় এটা বাধা প্রদান করে এই কারণে এই মার নাম হচ্ছে মা কাফা ঠিক আছে মা কাফা কাফা মানে বাধা প্রদানকারী যেমন ইন্নামাল মিনুনা এখোয়া আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল ইনামাল ইন্নামাল মুমিনুনা মুখোয়াতুন মানে মুমিনরা হচ্ছে ভাই ভাই তো এখানে যে এই ইন্না মা এই মাটা কিন্তু হচ্ছে মায়ে কাফা ঠিক আছে কারণ এই মাটা আসার কারণে এই ইন্না তার পরবর্তী যে মিনুন শব্দটা আছে এটার মধ্যে নসব দিতে পারলো না এই কারণে এই মা যেটা এই মাটা হচ্ছে মা কাফা এটা গেল আমরা দেখলাম মায়ের অষ্টম প্রকার ঠিক আছে মার সর্বশেষ যে প্রকারটা আমরা এখন দেখবো এই প্রকারটার নাম হচ্ছে যেটা অতিরিক্ত মা জা ইদা ঠিক আছে মা জা ইদা যে মাটা অতিরিক্ত তাকিদের জন্য আসে ঠিক আছে মা যা ইদা এটা কিসের জন্য আসে লি তাকিদ তাকিদের জন্য আসে এটা ঠিক আছে জা ইদা লি তাকিদ তো এটাকে তাকিদ লেখার দরকার নেই এখানে আমরা এটাকে মা জা ইদা বলতে পারি অর্থাৎ যে মাটা আপনার অতিরিক্ত আসে হিসেবে যেমন আপনার আরবিতে বলা হয় যে ইদা মা নাজাহতা হ্যাঁ যখন তুমি একটা জিনিসকে বারবার স্মরণ করবে তখন তুমি সফল হবে তো এখানে যে ইজা মা যা হ্যাঁ এই যে মাটা যে আসলো এই মাটার এখানে কোনো কাজ নাই ইজা মা যা কারতা ঠিক আছে না যাহতা তখন তুমি সফল হবে তাহলে এখানে এই মাটা এখানে ইজা ইজার শেষে প্রায় সময় আমরা দেখি যে মা আসে হ্যাঁ অনেক সময় এছাড়া আরও বিভিন্ন জায়গায় মা আসে যে মায়ের কোনো অর্থ হয় না ফাবিমা মিনাল্লাহি হ্যাঁ কোরআন এক জায়গায় এসেছে এই মাটাও কি মায়ের মানে অতিরিক্ত একটা মা যা এদা তো মোটামুটিভাবে আমরা এখানে এই মায়ের মোট নয়টা প্রকার আমরা দেখলাম হ্যাঁ ও মা ফিল্লুকে তলা ইয়া আরবি ভাষায় কয় রকমের মা এসে থাকে এক নাম্বার দেখলাম ইস্তিফা মিয়া প্রশ্নবোধক দুই নাম্বার মাউসুলা ইসমুল মাউসুল হিসেবে তিন নাম্বারে শর্ত শর্ত মানে শর্ত প্রদানের অর্থে আসে চার নাম্বারে তা আশ্চর্য প্রকাশের জন্য পাঁচ নাম্বারে ইভামিয়া অস্পষ্টতা বোঝানোর জন্য ছয় নাম্বারে মাসদারিয়া একটা ফাইলকে মাজদারিয়া রূপান্তরিত করার জন্য আর একটা নাফিয়া অর্থাৎ না সূচক করার জন্য কোনো একটা জিনিসকে যার মাঝে মা বিমানা লাইসা যেটা ওইটাও অন্তর্ভুক্ত এরপরে কাফা যেটা হচ্ছে কোনো একটা আমেলের আমলকে বাধা দেওয়ার জন্য আসে সর্বশেষ হচ্ছে জা এদা যেটা অতিরিক্ত হিসাবে আসে তো এটা আশা করি মনে রাখলে আরবিতে যখন আপনি একটা মা ব্যবহার দেখবেন তখন আর আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না এবং এই জিনিসগুলো জানা আমাদের জন্য এই জন্য জরুরি যে একটা মা যখন কোথাও আসবে তখন সেইখানে মাটা কোন অর্থে ব্যবহার হচ্ছে এটা যেন আমরা বুঝতে পারি তবে এটা নিয়ে খুব পেরেশান হওয়ার কোনো কিছু না যে আমি একটা মা দেখলে তখন কিভাবে বুঝবো যে এটা কোনটা হয়েছে এটা আসলে বোঝা যায় আপনি বাক্যের কনটেক্সট যদি খেয়াল করেন আগে পরে তাহলে খুব সহজেই বুঝে আসে যে মাটা এখানে কোন অর্থে এসেছে ইস্তিফা না শর্তিয়া না মৌসুলা না তা আজুবিয়া না ইভামিয়া অন্য কোনো প্রকার এটা বোঝাটা খুব জটিল কোনো কিছু না একটু খেয়াল করলে আগ পিস মিলিয়ে দেখলে বিষয়টা খুব সহজেই বুঝে আসে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন এটা বোঝার আর যদি বিষয়টা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনারা চেষ্টা করবেন যে এই উপকারী বিষয়গুলো অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু